মাধবী রোজনামচায় আপনাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখবেন, বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। থাম্বনেল দেখে হয়তো বুঝেই যাবেন যে আমরা কোথায় এখন যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা রেডি হয়েছি। কে কে যাচ্ছি? আমাদের বাড়ির সবাই যাচ্ছে, এমনকি মেয়ে জামাইও যাচ্ছে। এবার আমরা যাচ্ছি গ্রামের রাস্তায়, কিন্তু ঢুকে গেছি, হ্যাঁ, একদম আমাদের আশ্রমে যাচ্ছি। অনুকূল ঠাকুরের শিষ্য আমরা সবাই, আমরা যে কজন যাচ্ছি সবাই শিষ্য, শুধু ছোট নাতনিটা বাদে আমরা সবাই ওনার দীক্ষিত। এবং সেখানে আমরা মাঝে মাঝে যাই না, মানে হ্যাঁ মাঝে মাঝেই যাই, মানে ধরুন বছরে একবার করে শীতের সময় যাই। শীতের সময়টাতে যেতে ভালো লাগে, কিন্তু এবার যাচ্ছি, শীতের অনেকটা আগেই যাচ্ছি, এখনও ভালোভাবে শীত পড়েনি। যখন আমরা যাই, খুব ঠান্ডা যাকে যখন থাকে তখন যাই। তো যাওয়ার আগে গলসির বাজারে আমরা নেমেছি, গলসি বাজারে একটু ঠাকুরের জন্য মিষ্টি নেব। আমরা এই দোকান থেকে ঠাকুরের জন্য আগে মিষ্টি নিয়ে নিলাম, আর নিয়ে তারপর আমরা এখানে কিছু খাওয়া টিফিন করে নিলাম, ওই দুটো করে কচুরি আর মিষ্টি আর ল্যাংচা, যে যেমন খেলো। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে গেছিলাম, মানে জলখাবারে এটা করে খেয়েছিলাম। আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে, কিন্তু কিসের জন্য দেরি হবে সেটা ভাবিনি, কিন্তু আমরা বেরোতে দেরি করে ফেলেছিলাম। তারপরে তো রাস্তায় কী ঘটলো সেটা আপনারা দেখতেই পাবেন, যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের সাথে আজকে কী কী ঘটনা ঘটেছে। তা আমরা এই দোকানে দেখুন সমস্ত জিনিসগুলোই টাটকা এবং ভালো বলে এখান থেকে আমরা দু তিনটে করে কচুরি খেলাম, আর এই যে আমাদের কচুরি পরিবেশন করেছে, আর মিষ্টিও নিলাম, নিয়ে একটু খেয়ে তারপর হাতটা ধুয়ে আমরা আবার রওনা দেব। আর গলসির বাজারটা দেখুন দেখাবো আপনাদের সাথে। গলসির বাজারে যে এত সুন্দর জিনিস পাওয়া যায়, বা টাটকা সবজি পাওয়া যায়, শাক সবজি, আর পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খুব ভালো লাগলো। তা আপনারা দেখতে থাকুন, দেখতে বুঝতে পারবেন যে আমি কতটা বলছি। আর এরা সব এখনও খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করলেই আমাদের গাড়ি আবার ছেড়ে দেবে, আমরা রওনা দেব। আর আপনাদের সাথে একটু গলসির বাজারটাও শেয়ার করলাম। এই বাজারে সমস্ত শাক সবজি মানে তরি তরকারি সবই টাটকা, আর সবথেকে ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কাদা বা নোংরা থাকে সেরকম লাগলো না। আমার খুব ভালো লাগলো, ফুল, তারপর ফুল গাছের ফল, সমস্ত কিছুই এখানে বিক্রি হচ্ছে। আমরা শিলাঘাটে পৌঁছানোর আগে গ্রামে ঢুকে গ্রামের মুখে আমরা বসে আছি, কারণ আমার ছেলে আর জামাই যাবে, আসবে, তারপর আবার আমরা একসাথে যাব। এখানে একটা গুমটির মতো দোকান আছে, এখানে গুমটিতে চাও বিক্রি হয়, এই ফ্লাক্সে চা বিক্রি করছে, আর এই চা এখন আমরা সবাই খাবো। আর এদিকে ছেলে আর জামাই চলে এসছে, তো এখানে চায়ের দোকানে এসে আমরা একটু চাও খেয়ে নিলাম। গ্রামের বেশ ছোট ছোট গুমডি করে চা বিস্কুট এবং অনেক কিছুই বিক্রি করছে, ছোটোখাটো জিনিস। এদিকে ছেলেরাও চলে এসছে, ওরা বলছে তোমরা দোকান পেলেই চা খাবে, ওখান থেকে চিৎকার করছে, তা ওরা এসে দাঁড়ালো। এবার আমরা গিয়ে গাড়িতে তো বসলাম, তারপরের ঘটনা হচ্ছে আমরা এবার গ্রামের রাস্তা, এবার পুরোটাই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। যেতে যেতে আমাদের গাড়ির সামনের চাকার পাঙ্কচার হয়ে গেল, মানে চাকাটা বসে গেল। ড্রাইভার বলছে চাকাটা তো বসে গেল, এবার কি করব, যদি গলসি রাস্তাতে থাকা যেত মানে তখন সারানো যেত, ওই গলসি দিয়ে যে রাস্তাটা আছে ওটাতে অনেক পাম্প, মানে পেট্রোল পাম্প টাম্প আছে, ওখানে সারানো যেত, কিন্তু এখানে কোথাও তো আর পেট্রোল পাম্প নেই। এবার কি হবে, যদি না পাওয়া যায়
তো ড্রাইভার বলছে আমি আস্তে আস্তে চালাচ্ছি, আপনারা চুপ করে বসুন, কিছু অসুবিধা হবে না, দেখছি কী করা যায়। এই দেখতে দেখতেই আমরা একটা ইয়ের দোকানে চলে এলাম। মানে দেখুন গ্রামটা কত সুন্দর, ওই যে গাড়ি সারাইয়ের দোকানে আমরা চলে এসেছি, চলে যাচ্ছি আর কি। তাই পুকুরগুলোর ফটো দেখুন, বুঝতে পারবেন আমরা কতটা গ্রামের মধ্যে ঢুকে গেছি। আর ওখানে আশাই করা যায় না যে আমরা একটা ইয়ের দোকান পাবো, মানে গাড়ি সারানোর জন্য একটা দোকান পাবো সেটা আমরা ভাবতেই পারিনি। যাই হোক, দেখতে থাকুন, গাড়ি সারানোর জন্য একটা দোকানও পেয়ে গেলাম। আমার নাতনি তো গান শুরু করে দিচ্ছে, অনেক গান গাইছে, কিন্তু যেই না আমি ফোনটা ওর কাছে নিয়ে যাই তো চুপ করে যায়, আর তখন ওর গান বেরোয় না, এত দুষ্ট হয়েছে। কিন্তু এতক্ষণ কিন্তু কি সবুজ ধান, সবুজ গাছ, আকাশ বাতাস, অনেক গান গাইছে। তা আমরা এখন এখানে চলে এসেছি, দেখুন। যাই হোক, ভগবান আছেন বলেই হয়তো আমরা গাড়ি সারানোর জন্য একটা ছোটোখাটো দোকান পেয়ে গেছি, আর এই দোকানেই আমাদের এখন গাড়িটা সারানো হচ্ছে। এখন আমরা শিলাঘাটে পৌঁছে গেছি, আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে। আর এই দেখুন শিলাঘাটের রাস্তার মানে যেখানে আমাদের ওই ঠাকুরের মন্দিরটা আছে, আশ্রমটা, সেখানে কাছাকাছি চলে এসেছি। এবার আমাদের মন্দিরে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেল, কারণ আমরা অনেক সকালেই বেরিয়েছি মন্দিরে যাতে এসে মানে তাড়াতাড়ি আসতে পারি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের গাড়ির চাকাটা গেল নষ্ট হয়ে, যার জন্য ওখানে বেশ কিছুটা সময় আমাদের নষ্ট হলো। যাই হোক, তবু আমরা এসে পৌঁছাতে পেরেছি ভালোভাবে, সেটাই আমাদের ঠাকুর আছেন বলে ঠিক আমরা এসেছি। আমাদের নইলে অনেক এবার আসার জন্য অনেক বাধা হয়েছিল, কালকে রাত্রেও আমরা জানতাম যে আসবো না, কিন্তু আজকে সকালবেলা মানে ঠিক হয়ে গেল যে আমরা আসছি এবং সবাই মিলে চলে এলাম। আর এরকম হুট করে না আসলে আর আসাও হয় না। আর মন্দিরের সামনে একটা দেখতে পাচ্ছেন একটা মাটির বাড়ি, এই মাটির বাড়ির সামনেই মন্দিরটা, চারিদিকে কিন্তু এরকম বাড়ি, তারপর ধান ক্ষেত। আমি অনেক ধান ক্ষেতের জায়গাটাতেও আপনাদের সাথে একটু শেয়ার করব, আমি গেছিলাম, আমার খুব ভালো লাগছিল। আমরা ওনার কাছ থেকেই দীক্ষা নিয়েছিলাম আর ওনার কাছে এখন বসে আছি, আমরা ওনার কথা শুনছি। ওখানে কি আশ্রম না? হ্যাঁ, উপজেলা কেন্দ্র। আচ্ছা আচ্ছা, ওখান থেকে এসছে, এসে এই ঠাকুর বাড়ি সব পরিষ্কার হয়েছে। বলেছিলেন যে প্রত্যেকটি উপজেলা কেন্দ্র থেকে যেন মন্দির পরিষ্কার করতে যাওয়া হয়। আচ্ছা, তাই আমাদের দায়িত্ব পড়েছে মন্দির পরিষ্কার। ওনারা 18 জন মহিলা এসেছেন এবং মন্দির পরিষ্কার করছেন এবং সবাই দীক্ষিত। আমরা যখন এসেছি তখন মূল মন্দিরটা মানে যেখানে আমাদের ঠাকুর আছেন ওই মন্দিরটা বন্ধ ছিল, মানে গেটটা বন্ধ ছিল আশ্রমের, তাই জন্য আমরা যেতে পারিনি। তা আমি তাই কেয়ার করব, আমাদের কপাল বলল যে 3টের সময় আবার খুলবে, তার আগে খাওয়া দাওয়া করে নিন। এবার সবাই খেতে বসে গেল, তার ভাত ডাল তরকারি, তারপরে সোয়াবিন আলুর তরকারি, সব নিরামিষ, সেখানে সব নিরামিষ খাওয়া দাওয়া, কামরাঙ্গার চাটনি এবং পাঁপড়।
খুব ভালো আমরা খেয়েছিলাম। তারপর আমরা কিছুক্ষণ বসে ওখানে অপেক্ষা করছিলাম, মাটি মানে এই সিঁড়িতে, তারপরে চেয়ারে ছিল, ওখানে চেয়ারের মধ্যে বসে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন 3টে বাজলো, বাজবে তখন আমরা ঢুকতে পারবো, 3টের সময় গেটটা খোলা হবে, তাই সেই জন্য কি আর করবো। আর এখানে দেখুন এই পুকুরে কিন্তু অনেক মাছ চাষ হয়, কিন্তু এখানে মাছ কিন্তু খাওয়া হয় না, এটা ঠাকুরের সব। আমাদের বাড়ির লোকজন সব যখন ওখানে বসেছিল, আমি তখন একটু ভাবলাম যে বাইরের পরিবেশটা একবার দেখে আসি, আর একটু আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসি। তা বাইরে বেরিয়েই দেখি দুটো বাচ্চা মেয়ে ওখানে কি করছে। পুতুল খেলা? এটা পুতুলের ঘর? কি পুতুলের বিয়ে হয়েছে নাকি? ও, এটা কে লেখা আছে? শুভ বিবাহ। আহা, বা কি সুন্দর পুতুল খেলছিস তোরা! পুতুলের গলা কাটা কেন? তোর নাম কি? নাম কি? পাপিয়া। তোর? রণিতা রহিদাস। কোন ক্লাসে পড়িস? তুই জানি পড়ে? বাহ, না এটাও পাকা বাড়িটাও। এটা ছাগল, মুরগি, গ্রামের বাড়িতে যাওয়া সব আছে। বাহ, কি সুন্দর ঘর! আজকে থেকে তোরা আমার বন্ধু হলি। হ্যাঁ, আমি যখনই আসবো সৎসঙ্গে তোদের বাড়িতে আসবো, ঠিক আছে? ঢুকতে দিবি তো? মনে থাকবে। আমি ওদের সাথে কিছুক্ষণ কথা বলার পর ওরা আমার মনে হলো যেন আপন হয়ে গেছে। আমার সাথে ওরা যতক্ষণ আমি ছিলাম, হ্যাঁ, ও কিন্তু দুজনেই আমাকে সঙ্গ দিয়েছে এবং আমাকে ধান খেতে মাঠে নিয়ে গেছে, কারণ আমার পরিবারের লোকটা তো সব ওখানে বসে আছে। রাস্তাটা এত সুন্দর, হ্যাঁ, মানে কি বলবো, মাটির রাস্তা। এখন আমি ওই দিয়ে কিছুটা সিমেন্ট করে দিয়েছে, তারপরে মাটির, পুরোটাই মাটির রাস্তা। দুধারে ধান ক্ষেত, সমস্ত ধানের জমি থেকে ধান কেটে শুকাতে দিয়েছে, শুয়ে শুয়ে রেখেছে। কিছু কিছু জমি থেকে ধান নিয়ে চলে গেছে, কিন্তু কিছু জমিতে ধান শোয়ানো আছে। আর সেখান থেকে কিছু ধান আমাকে ওরা উপহার হিসাবে আমাকে দিল, আমি চেয়েছি যদিও। যাই হোক, বাপরে ঘেমে গেছে। কাঁচা ধান, ইমা ধানই নেই তোর মধ্যে, চাল নেই তো, এই দেখ চাল নেই, দেখ চাল আছে, তুই এমন একটা আনলি সে চাল নেই। ধান গাছের যে ধানগুলো এনেছিল, তার মধ্যে আমি ধানগুলো টিপে দেখছি, একটা তো ধান নেই। আমি, তোরা আমার জন্য কী আনলি, কী উপহার দিলি? দিয়ে এরপর ওরা আবার একটু ভিতরে গিয়ে পাকা ধান নিয়ে আসছে। হ্যাঁ, এই ধানগুলো দেখছেন, এখানে কিন্তু সব ধানগুলো শোয়ানো আছে। হ্যাঁ, সুন্দর করে সারি সারি বেঁধে শুয়ে রেখেছে, মানে শুকাচ্ছে। ধানগুলো শুকালে সব এক জায়গায় জড়ো করে আবার ট্রাকে করে নিয়ে যাবে। তা এই জমির ধানগুলো এখন কেটে সবে রেখেছে, কিছু কাঁচা পাকা আছে। তা ওরা দেখে দেখে আমার জন্য ধান নিয়ে এলো। তারপর ও আমাদেরকে, আমাকে বললো চলো আমাদের জমিটা দেখাই। তো ওদের জমিতে নিয়ে যাচ্ছিল, দেখুন আমি যেতে যেতে কি হলো আর কদ্দুরই বা যেতে পারলাম। হ্যাঁ, এগুলো শক্ত হয়েছে, চাল হয়েছে, এগুলো নিয়ে যাবো। চল, ওইটা আমাদের বাড়ি, ওই যে সিম গাছ রয়েছে না, বাড়ি না, যে বাগান, সবজি বাগান। এই যে সিম গাছ হয়ে আছে, সিম হয়েছে, জানি না। হ্যাঁ, আসুন দেখি, অত দূর যাব, চল যাই। ওই যে তোর মা নাকি ওটা? ঠাকুমা। হ্যাঁ, ঠাকুমা।
আজ যাব না অনেক দূর হাঁটতে পারবো না রে। যা দেখে সিম হয়েছে নাকি তুলে নিয়ে চলে আয়। কটা সিম পেলি, কটা সিম আনলি? পাঁচটি। কি ফুল ফুটে আছে, হবে এরপরে হবে, যখন আসবো তখন নিয়ে যাবো। তুই কি 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 করতে এসছিস? তুই কুটুম কার মেয়ের বিয়ে হচ্ছে? রণিতার মেয়ের বিয়ে। আর ওর আর ছেলেরা কার? জামাই জামাই কার? জামাই হলো ওই তো মেঘনা, বৃষ্টি, বৃষ্টির একটা ছেলে উতু। আর তুই তুই ব্যাগে করে কি নিয়ে এসছিস? এগুলো পুতুলের জামা প্যান্ট। পুতুলের ও সাজবে এখানে। আর এটা পুতুল, পুতুলটাকে দেখা একটু। বাহ দারুণ তো, ভালো। ওদের সাথে গল্প করতে করতে আমার সময়টা পার হয়ে গেল, এবার তিনটে বাজে। আমরা এখন মূল মন্দিরে যাব, গিয়ে মন্দিরে ঠাকুর দর্শন করব। আমার সাথে আপনারাও দর্শন করুন। আজকে আর আমি আপনাদের কাছে কিছু চাইবো না, যা চাইবার আমার ঠাকুরের কাছে আমি চাইবো। ঠাকুর যদি দয়া করে তাহলে সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, আমাকেও ভালো রাখবে, সুস্থ রাখবে, আপনাদেরও সঙ্গে ভালো রাখবে, সুস্থ রাখবে। এই ঠাকুর হচ্ছে দয়াল ঠাকুর, ওনার কাছে যা চাওয়া হয় সবাই তাই পায়। আর উনি সকলের মঙ্গল কামনা করেন। আমাদের মানে কী বলবো, আমরা যখনই কোনো কিছু অসুবিধা সুবিধা হয় আমরা ঠাকুরকে ডাকি, ঠাকুরের ইষ্টভীতি করি। আমরা খুব ভালো আছি এখন।